এক বন্দিকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট কি অবাক হচ্ছেন তো নিশ্চয়ই অবাক হচ্ছেন এই ঘটনাটা কোথায় ঘটেছে সেটা আপনাদেরকে বলি তারপরে বলবো যে ঠিক কি হয়েছিল অবাক করে এই ঘটনাটা এই দেশেরই ঘটনাটা গুজরাটের জামিন পেয়েও জেলের অন্ধ কুটিরেই তিন বছর কাটিয়ে দিলেন ওই ব্যক্তি জেল কর্তৃপক্ষের অবহেলায় শাস্তি পেতে হলো ওই ব্যক্তিকে আর তাই তাকে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিল হাইকোর্ট জানা যায় ওই বন্দির নাম ঠাকুর আদালত তাকে খুনের মামলায় চন্দনজি যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল তারপর তিনি জামিন চেয়ে দু সালে আবেদন করেছিলেন সেই সময় তার জামিনের আবেদন মঞ্জুরও করা হয় সেই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়া হয়েছিল জেল আধিকারিকদের কাছে কিন্তু ইমেলের সঙ্গে থাকা নির্দেশিকার কপি দেখতে পেল না জেল কর্তৃপক্ষ আর তখনই এই ঘটনাটা জানাজানি হয় আর তারপরে চাঞ্চল্য সৃষ্টি হয় জানা যায় জেল থেকে চন্দনজিকে মুক্তির নির্দেশ দেওয়া হয় জামিন মঞ্জুরের পরেও চন্দনজিকে আরো তিন বছর জেলে কাটাতে হয়েছিল কারণ আধিকারিকদের কাছে এই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়া হলেও জেল কর্তৃপক্ষ ইমেল করে পাঠানো জামিনের কপিটি খুলতে পারেনি আর তাই দু সালে জেল মুক্তির নির্দেশ পেলেও আধিকারিকদের দোষে আরো তিন বছর কারাগারে আটকে থাকতে হয় চন্দনজিকে আদালত জানায় সরকারের গাফিলতিতেই জীবনের মূল্যবান তিন তিনটে বছর কারাগারে আটকেছিলেন ওই ব্যক্তি আর তার জন্য যথাযথ ক্ষতিপূরণও দিতে হবে সরকারকে গুজরাট সরকারকে নির্দেশ দেওয়া হয় চন্দনজিকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে জেল কর্তৃপক্ষের নিন্দা করেছে গুজরাট হাইকোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কেন সেই সময় জামিনের কপি সংগ্রহের জন্য দায়রা আদালতে যোগাযোগ করা হয়নি আপনাদেরকে জানাই যে চন্দনজির বয়স এখন সাতাশ অতিরিক্ত তিন বছর জেলে থাকার জন্য গুজরাট সরকারকে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী চোদ্দ দিনের মধ্যে এক লক্ষ টাকা চন্দনজিকে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দেওয়া হয়েছে আর এই ঘটনা প্রকাশে আসার পরেই যথেষ্ট সরগোল পড়ে গিয়েছে জেল কর্তৃপক্ষের গাফিলতি রয়েছে এই বিষয়টাই কিন্তু তুলে ধরা হয়েছে আদালতে আর তাই ওই বন্দিকে ক্ষতিপূরণ হিসেবে এক লক্ষ টাকা দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট অবাক হচ্ছেন তো অবাক করার মতোই ঘটনা গুজরাটের এই ঘটনা জামিন পেয়েও জেলের অন্ধকার কুঠুরির আরো বছর কাটিয়ে দিলেন ওই ব্যক্তি এবং জেল কর্তৃপক্ষের অবহেলার তিন শাস্তি পেতে হয়েছে ওই ব্যক্তিকে তাই তাকে আর্থিক ক্ষতিপূরণের নির্দেশ দিল হাইকোর্ট জানা যায় ওই বন্দির নাম চন্দনজি ঠাকুর আদালত তাকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিয়েছিল তারপর তিনি জামিন চেয়ে দু সালে আবেদন করেছিলেন জামিন মঞ্জুর হয় কিন্তু সেই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়া হয়েছিল জেল আধিকারিকদের কাছে তবুও তারা দেখতে পেলেন না ইমেলের সঙ্গে থাকা নির্দেশিকার কপি দেখতেই পেলেন না জেল কর্তৃপক্ষ আর এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে জানা যায় জেল থেকে চন্দনজিকে মুক্তির নির্দেশ দেওয়া হয় জামিন মঞ্জুরের পরেও চন্দনজিকে আরো তিন বছর জেলে কাটাতে হয়েছিল কারণ আধিকারিকদের কাছেই নির্দেশের কপি পাঠিয়ে দেওয়া হলেও জেল কর্তৃপক্ষ ইমেল করে পাঠানো ওই যে জামিনের কপি সেটা খুলতেই পারলেন না আর তাই দু সালে জেল মুক্তির নির্দেশ পেলেও আধিকারিকদের দোষে আরো তিন বছর কারাগারের অন্ধকারে তাকে আটকে থাকতে হয়েছিল আদালত জানায় সরকারের গাফিলতিতেই জীবনের মূল্যবান তিন তিনটে বছর কারাগারে আটকে গেলেন ওই ব্যক্তি আর তার জন্য যথাযথ ক্ষতিপূরণও দিতে হবে সরকারকে গুজরাট সরকারকে নির্দেশ দেওয়া হয় চন্দনজিকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে জেল কর্তৃপক্ষের নিন্দা করেছে গুজরাট হাইকোর্ট কর্তৃপক্ষের বিরুদ্ধে কর্তব্যের গাফিলতির অভিযোগও আনা হয়েছে পাশাপাশি জানতে চাওয়া হয়েছে যে সেই সময় জামিনের কপি সংগ্রহের জন্য দায়রা আদালতে কেন জেল কর্তৃপক্ষ যোগাযোগ করেনি চন্দনজিৎ বয়স এখন সাতাশ অতিরিক্ত তিন বছর জেলে থাকার জন্য গুজরাট সরকারকে ক্ষতিপূরণ দেবার নির্দেশ দিয়েছে হাইকোর্ট এবং আগামী চোদ্দ দিনের মধ্যে এক লক্ষ টাকা চন্দনজিকে দেবার নির্দেশ দেওয়া হয়েছে আর এই ঘটনা প্রকাশে আসতে খুব স্বাভাবিক শোরগোল তো পরেই গিয়েছে তো এই ধরনের আরো আপডেট যদি আপনারা পেতে চান তাহলে অবশ্যই আজ তার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশনটা প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান ভিডিওটা লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন